আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আজকের যে কালেকশনগুলো সেগুলো হচ্ছে এই যে এইগুলা। সবার প্রথমে যদি আমরা এই কামিজটার বুকের ডিজাইনটা দেখি, তাহলে কিন্তু অনেক কাজ করা এবং এইটা বেশ মসৃণ একটা কাজ। এটার পাশাপাশি আপনি যদি এটার নিচের পর্শনে দেখেন, তাহলে কিন্তু অনেক কাজ দেখা যাবে। তো আমরা এইটাকে যদি পুরোপুরি এভাবে দেখা যাই, সেটা পুরো ডিজাইনটাই হবে এই যে এই রকম। তো একদম বুকের থেকে শুরু করে একদম মাঝখান দিয়ে যে ডিজাইন এবং ডলার বসানো, এটার পাশাপাশি নিচে কিন্তু ব্লক প্রিন্ট এবং হ্যান্ড এম্ব্রয়ডারি করা আছে, এটার পাশাপাশি কিন্তু ডলার লাগানো আছে। আর পুরো কামিজটাতে কিন্তু এই যে প্রিন্টটা, এটা একদম ব্লক প্রিন্ট দিয়ে সুন্দর করে একদম ফুটিয়ে তোলা। কামিজটা যদি পিছন সাইডটা দেখতে চান, তাহলে কিন্তু পিছন সাইডে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র এই যে এই প্রিন্টটা দেখতে পারবেন, শুধুমাত্র এই প্রিন্টটা দেখতে পারবেন। তবে হাতায় কিন্তু এরকম একটা পট্টি লাগানো আছে এবং তার উপর দিয়ে ডলার লাগানো আছে। আপনারা কিন্তু 36 থেকে শুরু করে 46-এর যে কোনো সাইজ আমাদের থেকে পাবেন, তবে সাইজ কিন্তু 36-38 এইভাবে দুই দুই করে আগাইতে থাকে। ওড়নাটা দেখতে চান, তাহলে কিন্তু এই যে ওড়নাটা সেম কালারেরই, শুধুমাত্র দুই পাশ দিয়ে সুন্দর ডিজাইন করে তুলে ধরা। তো ওড়নাটার পাশ দিয়ে যেমন বর্ডার দেওয়া আছে, এবং এটার পাশাপাশি আরও একটা প্রিন্ট, আলাদা কালারের একটা প্রিন্ট করা আছে। আর এটা যদি আমরা সালোয়ার দেখতে চাই, তাহলে সালোয়ারটা এই যে এই রকম পেস্ট কালারের একটা সালোয়ার পাবেন। আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রচুর পরিমাণ হ্যান্ড এম্ব্রয়ডারি করা থাকে বা হ্যান্ড ওয়ার্ক করা থাকে। আপনারা আমাদের থেকে যে ড্রেসগুলো নেবেন, প্রত্যেকটারই কিন্তু দেখবেন বেশিরভাগ অংশই আমাদের হাতের কাজ করা। ড্রেসটার যদি বুকের দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু পুরো ভরাট একটা কাজ দেখতে পারবেন এবং সম্পূর্ণ মসৃণ একটা সুন্দর কাজ দেখতে পারবেন। আর এই ডিজাইন, এরকম হাতের কাজ কিন্তু একদম এইভাবে হইতে হইতে একদম নিচ পর্যন্ত চলে গেছে। মিস্টার হাতা যদি দেখতে চান, তাহলে কিন্তু এই যে এই রকম কুচি কুচি দিয়ে এবং হ্যান্ড এম্ব্রয়ডারি দিয়ে প্রিন্ট দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে তোলা। আর এটার পাশাপাশি অফ হোয়াইট এবং কফি কালার দিয়ে এমনভাবে মানে কালারটা ম্যাচিং করা, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। পুরো কামিজটা যদি আপনাদেরকে দেখানো যায়, তাহলে কিন্তু এই যে এইভাবে দেখতে পারবেন, এইটা বুকের ডিজাইন এবং নিচের দিকে এই রকম, আর এইটার পাশে কিন্তু এই যে এই রকম অফ হোয়াইট কালার করা, আর এটা পুরোটাই কিন্তু ব্লক প্রিন্টে একদম ভরাট করে ডিজাইন করা। যদি ওড়নার কথা বলি, তাহলে কিন্তু এই যে ওড়নাটা, এটা হচ্ছে মসলিনের ওড়না। আঁচলটা কিন্তু একদম জামার মতো করে ডিজাইন করে একদম ম্যাচিং করা, এবং পাশাপাশি যদি আপনি ওড়নার মাঝখানটা দেখেন, জমিনটা আর কি, এইখানেও কিন্তু পুরোটাই ব্লক প্রিন্ট দিয়ে ভরাট করা। এটার পাশাপাশি হবে আপনাদের এই যে সালোয়ারগুলো, এই সালোয়ারগুলো প্রত্যেকটা সাইজ, যেমন 36-এর কোন সাইজ বা 46-এর কোন সাইজ, এগুলো সাইজ একদম নির্ধারণ করে করে সেই আন্দাজে এই সালোয়ারগুলো রেডি করে। তো আপনারা কিন্তু এই ড্রেসটা পছন্দ করতে পারেন। এই ড্রেসগুলোর প্রত্যেকটারই কিন্তু পিক আমি আপলোড করেই রাখছি প্রায়, আর অল্প কিছু বাকি আছে, হয়তো আমি আজকের মধ্যে আপলোড করে দিব, এবং আপনারা ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে জানাইতে পারেন যে কোন ড্রেসটা আপনাদের পছন্দ। তো প্যাকেটটা খুলে আস্তে আস্তে দেখি আমরা এটার মধ্যে কেমন ধরনের ওড়না সালোয়ার এগুলো দেওয়া আছে, এবং এটার বুকের ডিজাইন কেমন, এটার নিচের দিকে কোনো কাজ আছে কি না, প্রত্যেকটাই কিন্তু আমরা একে একে দেখতে থাকবো। কামিজটা যদি বুকের দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু যতটুকু দেখাতে পারছি এর থেকেও কিন্তু আরও বেশি ডিজাইন করে রাখা আছে। এই যে এইখানে বুকের ডিজাইনটা কিন্তু অনেক বড় করে রাখা, এবং এটার পাশাপাশি যদি আপনি হাতাটা দেখতে চান, তাহলে কিন্তু হাতাটা ঠিক এই রকম দেখা যাবে। এখানে হাতাতে যেমন কুচি দিয়ে রাখা আছে, তার পাশে কিন্তু আবার মানে পট্টি দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারিও করা আছে, আর এই পুরো জামাটাই কিন্তু এম্ব্রয়ডারির ডিজাইন। এইখানে আবার হ্যান্ড এম্ব্রয়ডারি নাই, এখানে শুধুমাত্র এম্ব্রয়ডারিটা করা। এখন আমরা দেখব হচ্ছে ড্রেসের সাথে ওড়না এবং সালোয়ার কেমন করে দেওয়া আছে, কি কালারের ওড়না এবং সালোয়ার দেওয়া আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে সরিষা হলুদের ওড়না দেওয়া আছে, ওড়নাটার দুই পাশ দিয়ে একদম পুরোপুরি ব্লক প্রিন্ট করা এবং মাঝখানে ফাঁকা রাখা আছে, এবং ডিজাইনটাও বেশ সুন্দর করে তুলে ধরা। ওড়নাটার পুরো ডিজাইনটা কিন্তু আপনারা দুই পাশ দিয়ে পাবেন।
এটার কোনো আঁচল পাবেন না, ওইভাবে আলাদা করে ডিজাইন করা নাই। পাশাপাশি সালোয়ার যেটা সেটাও সরিষা হলুদ দিয়েই ম্যাচিং করা। তো এই ড্রেসটা যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে এসে নক দিবেন, অথবা আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে এইখান থেকে সোজা ক্লিক করে আমার পেজে এসে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে কফি কালারের এই ড্রেসটা। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমাদের যে ডিজাইনগুলো তার অধিকাংশই কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা, আর এই হ্যান্ড এমব্রয়ডারিগুলোর মধ্যে যে ডিজাইনগুলো সেগুলো খুবই সূক্ষ্ম এবং সুন্দর করে ফুটিয়ে তোলা আছে। উপরে যেমন ডিজাইন করা আছে এটার পাশাপাশি নিচেও কিন্তু ডিজাইন করা আছে। আর এটার হাতা যদি দেখতে চান তাহলে কিন্তু হাতাটা ঠিক দেখতে এইরকম দেখা যাবে, মানে হাতার এই পাশটা হচ্ছে ডিজাইন করা আর এইদিকে পুরোটাই হচ্ছে প্রিন্ট করা। ড্রেস এইটা আছে হচ্ছে গা 46। আপনারা কিন্তু 36 থেকে শুরু করে 46-এর যে কোনো সাইজই আমাদের থেকে নিতে পারেন, এবং প্রত্যেকটা ড্রেস যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল। এবার আসি ওড়নার বিষয় নিয়ে। ওড়নাটা হচ্ছে লিলেন ওড়না, এটা পরে আরও বেশি মজা পাবেন এবং এটা খুবই সফট হবে। এই ওড়নাটা খুবই সফট এবং এটা পরে মজা পাবেন। আর এখানে প্রিন্ট নাই, এটা পুরোপুরি কিন্তু টাইডাই করা একটা ওড়না। পাশাপাশি যদি সালোয়ার দেখা যায় তাহলে সালোয়ারটাও কফি কালার, শুধুমাত্র ওড়নাটা বিস্কিট কালার এবং কফি কালার দিয়ে ম্যাচিং করা। আর এইখানে এই যে কামিজটা এইটাও হচ্ছে বিস্কিট কালার এবং কফি কালার দিয়ে সুন্দর করে ম্যাচিং করা। কামিজের পুরো ডিজাইন এইটা এবং এটা সালোয়ারও এইটা। আর ওড়নাটা আছে হচ্ছে বিস্কিট কালার দিয়ে এবং কফি কালার দিয়ে ম্যাচিং করা। তো আমাদের এখানে যে কালেকশনগুলো দেখলেন এখানকার কোনো একটা ড্রেস যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজে এসে নক দিবেন এবং যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।